জিওৰ কুটি কুটি ব্যৱহাৰ কাইলৈ এটা ডাঙৰ খবৰ কিয়নো দাম কমাবলৈ ৰিচাৰ্জৰ দাম কমাবলৈ বাধ্য হৈছে জিওই কম মূল্যত কেবাটাও সুবিধা জিওই প্ৰদান কৰিছে গতিকে জিওৰ জিহকল ব্যৱহাৰকাৰী বা জিওৰ গ্ৰাহক জিহকল তেওঁলোকৰ বাবে ভাল খবৰ দিছে জিওই কিয়নো কম দামত আপোনালোকে লাভ কৰিব পাৰিব হাই স্পীড ডাটা আমি লৈ আছো বিশেষ খবৰ জিওৰ যেহেতু সমগ্ৰ দেশতেই কুটি কুটি ব্যৱহাৰকাৰী আছে আৰু জিওৰ কুটি কুটি গ্ৰাহকৰ বাবে ভাল খবৰ রিচার্জর দাম হ্রাস করেছে জিওই জিওর গ্রাহকসকলের ভাল খবর রিচার্জর দাম জিওই হ্রাস করবলে অবশেষত বাধ্য হয়েছে দৈনিক টু জিবি ডাটা প্রদান অতি কম দামের রিচার্জত আর কেবাটাও সুবিধা প্রদান করেছে জিওই কেবাটাও রিচার্জ প্ল্যান মুক্তি করেছে 223 টাকার রিচার্জত লাভ করব কেবাটাও সুবিধা আর জিওর ব্যবহারকারীসকলের একটা ভাল খবর 223 টাকার এই প্ল্যান সমূহ এই প্ল্যানত 2 জিবি ডাটা গ্রাহকে লাভ করব 28 দিনত 56 জিবি ডাটা লাভ করব গ্রাহকে 122 টাকার প্ল্যানত দৈনিক 1 জিবি ডাটা সুবিধা থাকিব কেবাটাও রিচার্জ প্ল্যান জিও যেহেতু মুক্তি করেছে এই প্ল্যানত ভয়েস কলিং আর এস এম এসর সুবিধা না থাকিব 122 টাকার প্ল্যানত কেবল ডাটা লাভ করব ভয়েস কলিং আর এস এম এসর সুবিধা না থাকিব 179 রিচার্জত আনলিমিটেড কলিংর লগতে 1.5 জিবি ডাটা লাভ করব গ্রাহকে আর 189 রিচার্জ 2 জিবি ডাটা লাভ করব দৈনিক যেহেতু জিও রিচার্জর দাম বৃদ্ধি করেছিল তার পাছতে অসন্তুষ্টি প্রকাশ করেছিল গ্রাহক সকলে এবার কেবাটাও নতুন প্ল্যান মুক্তি জিওর লাভ করব আনলিমিটেড কলিংর সুবিধা আর জিওর কোটি কোটি গ্রাহকের ভাল খবর কিন্তু কেবাটাও কম দামের রিচার্জ প্ল্যান মুক্তি করেছে জিওই আর জিওই যেহেতু রিচার্জর দাম বৃদ্ধি করেছিল তার পাছতে সমগ্র দেশরে যখন জিওর ব্যবহারকারী সকলে অসন্তুষ্ট হয়ে পড়েছিল অসন্তুষ্টি প্রকাশ করেছিল অধিক দামেরে ডাটা ক্রয় করবলিয়া হয়েছিল ব্যবহারকারী কিন্তু এবার জিওর তরফের ভাল খবর দিছে কোটি কোটি ব্যবহারকারীক অতি কম দামতেই হাই স্পিড ডাটা লাভ করব দৈনিক 2 জিবি ডাটার সুবিধা থাকিব কলিং আনলিমিটেড এস এম এসর সুবিধা থাকিব লগতে কেবাটাও সুবিধা লাভ করব পারিব ব্যবহারকারী আর দৈনিক 2 জিবি ডাটা লাভ করবলে হলে 223 রিচার্জ আপনাদের করব লাগবে 223 টাকার রিচার্জত কেবাটাও সুবিধা থাকিব কেবল 2 জিবি ডাটাই নহয় দৈনিক 2 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারী আনলিমিটেড কলিংর লগতে এস এম এসর সুবিধা লব পারিব 28 দিনত 56 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারী লগতে 122 টাকার যেটো প্ল্যান সেই প্ল্যানত কেবল 1 জিবি ডাটা লাভ করব এই প্ল্যানত কোনো ধরনের ভয়েস কলিং আর এস এম এসর সুবিধা না থাকিব 179 রিচার্জত আনলিমিটেড কলিংর সহিতে 1.5 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারী 189 রিচার্জত 2 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারী আর ইয়াত থাকিব আনলিমিটেড কলিংর সুবিধা এস এম এসর সুবিধা থাকিব আর জিও তরফের যেহেতু কেবাটা নতুন রিচার্জ প্ল্যান লৈ আহিছে জিওই 5G মুকলি করার পাছতে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল জিওর পাছত এয়ারটেলে রিচার্জর দাম বৃদ্ধি করার পাছতে সমগ্র দেশরে গ্রাহক সকলে অসন্তুষ্টি প্রকাশ করেছিল যেহেতু দেশত জিও আর এয়ারটেলের বিশেষ কোটি কোটি ব্যবহারকারী আছে জিওই যেটা রিচার্জর দাম বৃদ্ধি করেছিল তার পাছতে প্রতিটি টেলিকম কোম্পানিয়ে রিচার্জর দাম বৃদ্ধি করা যেন প্রতিযোগিতা নামি পড়েছিল জিওর রিচার্জর দাম বৃদ্ধির পাছতেই প্রতিটি রিচার্জ প্ল্যানত প্রায় 25% রিচার্জর দাম বৃদ্ধি করেছিল এয়ারটেলে আর তার পাছতে জিও আর এয়ারটেল এরি লাখ লাখ গ্রাহক ঢাপলি মেরেছিল বিএসএনএললৈ নিজের সিম হম বিএসএনএললৈ পোর্ট করেছিল আর তার পাছতে চিন্তিত হয়ে পড়েছিল কোটি কোটি টাকা লোকসানলৈ গৈছিল জিও আর এয়ারটেলের লগতে ভোডাফোন আইডিয়ার আর তার পাছতে এবার জিওই গ্রাহকসকলক ধরে রাখিবৰ বাবে ইটোর পাছত আনটুক নতুন প্ল্যান মুক্তি করা দেখিবলৈ পাওয়া গৈছে আর কম দামত রিচার্জর অতি কম রিচার্জত ডাটার সুবিধা হাই স্পিড ডাটার সুবিধা প্রদান করেছে জিওই গতি এই মুহূর্ত জিওর কোটি কোটি ব্যবহারকারীর ভাল খবর কিয়নো রিচার্জর দাম বৃদ্ধি করে বিপদ মাতি আনিছিল জিওই আর জিওই সেই কথা হয়তো উপলব্ধি করে এবার সমগ্র দেশরে গ্রাহকের মুক্তি করেছে কেবাটাও প্ল্যান অতি কম দামতেই লাভ করব জিওর রিচার্জ বা জিওর রিচার্জ আপনাদের পারিব অতি কম দামতেই সেই রিচার্জত থাকিব কেবাটাও সুবিধা হাই স্পিড ডাটা থাকিব 223 টাকার যদি রিচার্জ করে কেবাটাও সুবিধা লাভ করব আর দৈনিক 2 জিবি ডাটা আপনাদের ব্যবহার করব 28 দিনের ভ্যালিডিটি থাকিব আর 28 দিনের ভ্যালিডিটিত মুঠ 56 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারীয়ে ইয়াত 223 টাকার রিচার্জ প্ল্যান আর 122 টাকার যে রিচার্জ প্ল্যান আছে সেই প্ল্যানত দৈনিক 1 জিবি ডাটা লাভ করব ব্যবহারকারীয়ে কিন্তু এই প্ল্যানত কেবল ডাটার সুবিধাই দিছে
122 টকাত 1 জিবি ডাটা এই প্ল্যানত কোন ধৰণৰ ভয়েস কলিং আৰু এছএমএছৰ সুবিধা নাথাকিব বুলি জনাইছে জিও কৰ্তৃপক্ষই 179 ৰ এটা ৰিচাৰ্জ প্ল্যান আছে হেই প্ল্যানত দৈনিক 1.5 জিবি ডাটা লাভ কৰিব ব্যৱহাৰকাৰীয়ে 189 ৰ ৰিচাৰ্জ প্ল্যানত 2 জিবি ডাটা লাভ কৰিব আৰু লগতে আনলিমিটেড কলিংৰ সুবিধা থাকিব বুলি জনাইছে জিও কৰ্তৃপক্ষই আৰু সমগ্র দেশৰে জিওৰ কোটি কোটি গ্ৰাহকৰ বাবে ভাল খবৰ কিয়নো ৰিচাৰ্জৰ দাম কমাবলৈ বাধ্য হ'ল জিও দৈনিক ৰিচাৰ্জৰ সঘনাই ৰিচাৰ্জৰ দাম বৃদ্ধি কৰা জিওই অবহেকত গ্ৰাহকৰ সন্মুখত হাৰ মানিবলৈ বাধ্য হ'ল কিয়নো ৰিচাৰ্জৰ দাম বৃদ্ধি কৰি কোটি কোটি টকাৰ লোকচানলৈ গৈছিল জিওৰ নিজৰ বিপদ মাতি আনিছিল জিওই আৰু জিওই তাৰ পাছতেই যেতিয়া লাখ লাখ লোকে জিও ত্যাগ কৰিছিল তাৰ পাছতেই জিওই ৰিচাৰ্জৰ দাম হ্ৰাস কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল আৰু গ্ৰাহকসকলৰ ধৈৰ্য ৰখাৰ প্ৰয়াস অব্যাহত ৰাখিছিল জিওৰ তৰফৰ পৰা জিও কৰ্তৃপক্ষই যাৰ বাবে কেইবাটাও ৰিচাৰ্জ প্লেন ঘোষণা কৰিছিল জিওই আৰু এবাৰ গ্ৰাহকৰ বাবে কেইবাটাও সুবিধা লৈ আহিছে কম দামৰ ৰিচাৰ্জ প্লেন লৈ আহিছে জিওই যিহেতু বি এছ এন এলে 5G মুকলি কৰাৰ পাছত কম দামৰ ৰিচাৰ্জৰ সুবিধা আগবঢ়াব বুলি আশ্বাস দিছিল আৰু তাৰ পাছতে চিন্তিত হৈ পৰিছিল জিঅ' আৰু এয়াৰটেল জিঅ' আৰু এয়াৰটেলে ভাবিছিল যে লাখ লাখ গ্ৰাহক পুনৰ ত্যাগ কৰিব জিঅ' আৰু এয়াৰটেল যদিহে ৰিচাৰ্জৰ দাম হ্ৰাস নকৰে আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে তৎপৰতা জিঅ'ৰ লগে লগে কেইবাটাও সুবিধা প্ৰদান কৰিছে জিঅ' কৰ্তৃপক্ষই আৰু মুকলি কৰিছে কেইবাটাও প্লেন 223 টকাৰ ৰিচাৰ্জ প্লেনত থাকিব 2 জিবি ডাটা 28 দিনৰ ভেলিডিটি মুঠ 56 জিবি ডাটাৰ সুবিধা ল'ব পাৰিব গ্ৰাহকে 122 টকাৰ প্লেনত 1 জিবি ডাটাৰ সুবিধা লাভ কৰিব 179 ৰিচাৰ্জ প্লেনত দৈনিক 1.5 জিবি ডাটা লাভ কৰিব লগতে 189ৰ যি ৰিচাৰ্জ প্লেন দৈনিক 2 জিবি ডাটা লাভ কৰিব জিঅ' ব্যৱহাৰকাৰীয়ে